আর একটা দিন পরেই আবার আরবি নতুন আরেকটা বছর শুরু হবে, 1444 শুরু হবে। আর আরবি বছরের প্রথম মাসের নাম হচ্ছে মুহররম, আরবি বছরের প্রথম মাসের নাম মুহররম। হিজরি সালটা কিভাবে আবিষ্কার হলো, মুসলমানদের আলাদা ক্যালেন্ডার কোথা থেকে আসলো, এটার সম্পর্কে আমরা একটু কিছু জেনে নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে, খিলাফতের মাসনাদে ইসলামের দ্বিতীয় খলিফা অধিষ্ঠিত হলেন। আপনারা জানেন ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনার সময়ে ইসলামিক স্টেট, ইসলামিক রাষ্ট্র বিস্তৃত হতে 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 ঐতিহাসিকরা লেখে 1036টা শহর, অর্থাৎ গোটা অর্ধেকটা দুনিয়া ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনের মধ্যে ঢুকে গিয়েছিল। এই যে আজকে ইতালি, ফ্রান্স সব ওমর রাদিয়াল্লাহু আনহুর অধীনে ছিল। তিনার সময়ে ইরাকের বসরা নগরীর গভর্নর ছিলেন রাসূলের আরেক সাহাবি আবু মুসা আল আশআরি। তিনি একদিন ওমরে ফারুককে চিঠি লিখলেন যে আমিরুল মুমিনিন, আমরা তো সমস্যায় পড়ে গেছি, কারণ আগে রাষ্ট্র ছিল ছোট মদিনা মক্কা, কিন্তু এখন তো গোটা অর্ধেকটা দুনিয়া আপনাকে চালাতে হয়, বিভিন্ন দূর দূর দেশে আপনাকে রাষ্ট্রীয় পয়গাম লিখে পাঠাতে হয়, সেখান থেকে বিভিন্ন পরামর্শ চেয়ে আপনার কাছে চিঠি পাঠানো হয়, বিভিন্ন প্রশাসনিক পয়গাম আপনাকে পাঠাতে হয়, কিন্তু দেখা যাচ্ছে একটা পয়গাম আপনি মদিনা থেকে পাঠিয়েছেন ইতালিতে, ওটা আসতে আসতে সময় লাগবে 4 মাস। এখন এটা কবের পয়গাম বা এই আইন কবে থেকে চালু হবে আর কবে বাতিল হবে, দিন তারিখ তো উল্লেখ করা নাই। চিঠি একটা পাঠিয়েছেন, পয়গাম পাঠিয়েছেন, কিন্তু দিন তারিখ তো নাই। এখন দিন তারিখ না থাকলে তো প্রশাসনিক কাজে আমরা তালগোল পাকায় ফেলি, আমাদের সমস্যা সৃষ্টি হয়ে যায়। প্রাচীন আরবদের মাঝে তাদের নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না, ক্যালেন্ডার ছিল ফার্সি ক্যালেন্ডার ছিল ফরাসিদের, রোমানদের ক্যালেন্ডার ছিল, অথবা তৎকালীন যুগে যদি কোনো দিন তারিখ কাউকে বোঝাতে হতো তাহলে তারা বিশেষ একটা ঘটনাকে ধরে ওই ঘটনার পরবর্তী বছরকে উল্লেখ করে দিন বোঝাতো। যেমন এক বছর খুব প্রবল বন্যা হয়ে গেছে, তাইলে বলতো যে বন্যার পরের বছর আমার ছেলে জন্ম হয়েছে। এক বছর ঘূর্ণিঝড় হয়েছে, তাহলে দিন তারিখ ছিল না, তখন বলতো যে ঘূর্ণিঝড়ের 2 বছর পরে আমি ব্যবসা শুরু করেছি। আবার আব্রাহা যখন হাতি নিয়ে মক্কা আক্রমণ করেছিল তখন এটাকে কেন্দ্র করে বোঝানো হতো যে হস্তি বছরের 5 বছর পরে আমার জন্ম হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট ক্যালেন্ডার না থাকার ফলে যে কোনো একটা ঘটনাকে ধরে এরপরের থেকে বছর গুনত, যে যার মতো বছর গুনত। তা আবু মুসা আল আশআরি বললেন যে একটা নির্দিষ্ট ক্যালেন্ডার দরকার, না হলে তো হিসাব ঠিক থাকতেছে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ঠিক আছে। তিনি মদিনার মধ্যে তৎকালীন বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে ডেকে বসলেন, বসে বললেন যে আমাদের নির্দিষ্ট একটা ক্যালেন্ডার দরকার মুসলমানদের, যেটা দেখে আমরা আমাদের কার্যক্রমগুলো অনুষ্ঠিত করতে পারবো। এখন আমরা ক্যালেন্ডার বানাতে হলে বছর কোন থেকে কোন বছর থেকে আমরা শুরু করব হিসাব, সেটার বিষয়ে আপনারা মতামত দেন, পরামর্শ দেন। পরামর্শ এজন্যই চেয়েছিলেন কারণ পরামর্শক্রমে কাজ করা হচ্ছে রাসূলের সুন্নাহ। আপনি এমন ভাববেন না যে আমি পরিবারের বড় কর্তা, আমি যা বলবো তাই, বরং আপনার উচিত আপনার বড় সন্তান এবং আপনার স্ত্রীর সাথে পরামর্শ করে কোন একটা পদক্ষেপ নেওয়া। স্ত্রী পরামর্শ শুনবেন না না শুনবেন এটা পরের ব্যাপার, অন্তত পরামর্শটা যদি চান তাহলে দেখবেন আপনার স্ত্রী খুশি হবে যে আই এম অলসো সামথিং ইন দিস ফ্যামিলি, আমিও এই ফ্যামিলির কিছু একটা, আমার কাছে অন্তত জিজ্ঞেস তো করে। আর জীবনেও জিজ্ঞেস টিজ্ঞেস কিচ্ছু করেন না, কোনো পরামর্শ নেন না, তাহলে জীবনে যখন কোনো জায়গায় বাস খাবেন তখন এই স্ত্রী সন্তান আপনারে খোঁচা দেবে যে আমাদেরকে তো বলেননি, সব একা একা করছেন, এবার বুঝেন। আর যদি পরামর্শক্রমে ভুলও করেন তখনও তারা সান্ত্বনা দেবে যে থাক আল্লাহ তাআলা ভালো করবে। এই জন্য পরামর্শের অনেক বড় গুরুত্ব আছে। আল্লাহ তাআলা এমনিই বলেন নাই ওয়া আমরুহুম শুরা বাইনাহুম,
কোরআনের আয়াত আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজ পরামর্শক্রমে করতে বলা হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন পরামর্শ দেন কিভাবে আমরা আমাদের বছর কোন জায়গা থেকে গোনা শুরু করব সাহাবাই কেরামের একটা অংশ পরামর্শ দিল যে আমাদের রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন জন্মগ্রহণ করেছেন ওই বছরটাকে আমরা এক ধরে দুই তিন এরপর থেকে গণনা শুরু করি বছর আরেকজন সাহাবী পরামর্শ দিলেন না আল্লাহর হাবিব যেই দিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন ওই দিনটাকে ওই বছরটাকে আমরা এক ধরি এরপর থেকে আমরা আমাদের গণনা শুরু করি তালহা রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন যে আল্লাহর হাবিবের উপরে যেই দিন প্রথম ওহী নাযিল হয়েছে ওই বছরটাকে আমরা ইসলামিক ক্যালেন্ডারের এক ধরি এরপর থেকে আমরা বছর গণনা শুরু করি আলী রাদিয়াল্লাহু আনহু তিনি পরামর্শ দিলেন যে আমার পরামর্শ হচ্ছে আল্লাহর হাবিব যে বছরে মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছিলেন ওই বছরটাকে এক ধরে তারপর থেকেই আমরা গণনা শুরু করি তার কারণ হচ্ছে হিজরতের মাধ্যমে সত্য এবং মিথ্যার পার্থক্য হয়ে গেছে এবং হিজরতের মাধ্যমে মুসলমানদের প্রথম বিজয়ের সূচনা শুরু হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু আনহু সব মতামত শুনে বললেন আলীর মতামতটা আমার পছন্দ হয়েছে আল্লাহর হাবিবের হিজরতের বছরটাকে এক ধরে দুই তিন চার পাঁচ এরপরে আমরা বছর গণনা শুরু করি সাহাবাই কেরাম সবাই বললেন তাহলে আপনি যেহেতু পছন্দ করেছেন আমরাও এই মতের পক্ষে সাক্ষ্য দিলাম এখন থেকে রাসূলের হিজরত যেই বছর হয়েছে ওই বছরকে এক ধরে আমরা আমাদের সাল গণনা শুরু করব ওমর রাদিয়াল্লাহু আনহু যখন হিজরি সাল সূচনা করলেন তখন আল্লাহর হাবিবের হিজরতের 17 বছর পার হয়ে গেছে অর্থাৎ হিজরি হিসাব অনুযায়ী হিজরি 17 তম বছরে ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের জন্য আলাদা ক্যালেন্ডার হিজরি সালের সূচনা শুরু করে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না এবার আসেন একটা গুরুত্বপূর্ণ মাসালা ক্ষেত্রে আমাদের জানা দরকার আজকে জুলাই মাস 2022 সাল এই হিসাবটা যদি এখানে কেউ না জানে কেউ যদি ভুলে যায় বা কেউ না জানে কেউই আমরা ধরেন জানলাম না তাহলে কি কোনো গুনাহ আছে কথা কয় না বা এই হিসাবটা খুব পাকাপোক্তভাবে রাখতে পারতেছি সব আছে না রাখলেও গুনাহ নাই রাখলেও সব নাই এখন মুসলমানদের যে ক্যালেন্ডার হিজরি কোন বছর কোন মাস কত তারিখ এই ইলম রাখা এই জ্ঞানটুকু রাখা ফুকাহায়ে কেরামদের মতে এটা উম্মতের উপরে ফরজে কেফায়া ফরজে কেফায়া মানে হচ্ছে আমাদের এলাকার সবাইকে রাখতে হবে ব্যাপারটা এমন না সবাই রাখতে পারলে ভালো যদি সবাই নাও রাখতে পারেন অন্তত কিছু মানুষের রাখা দরকার যদি সেটা না রাখে তাহলে পুরো এলাকা ফরজ তরফে গুনাহগার হয়ে যাবে এখন দেখা যাচ্ছে এই ক্ষেত্রে এসে আমাদের দেশের 99 ভাগ মানুষের খোঁজ নাই কোনটা আরবি মাস কত তারিখ কোন বছর কোন দিক দিয়ে যায় কোন খোঁজ নাই খুব অবহেলিত আজকে থেকে চেষ্টা করবেন অন্তত নিজে চেষ্টা করবেন যে আর কেউ করুক আর না করুক ফরজ কিফায়ার দায়িত্বটা অন্তত আমি পালন করব পারবেন না ইনশাআল্লাহ এটা হচ্ছে 1400 কত 1443 হিজরি অর্থাৎ আপনি একবার চিন্তা করেন কোন ক্যালেন্ডারটা আপনি দেখতেছেন ওমি আজ থেকে 1443 বছর আগে আমার রাসূল হিজরত শুরু করেছিল ওই ক্যালেন্ডারটাই তো আমি মনে রেখেছি আর আমরা যেটাকে ইংরেজি সাল বলি পৃথিবীতে ইংরেজি সাল বলতে কোনো সাল নেই এটা মূলত খ্রিস্টাব্দ খ্রিস্টানদের ক্যালেন্ডার তারা ওয়ার্ল্ড ওয়াইজ করেছে আর সেটাকেই আমরা ইংরেজি সাল হিসাবে চিনি আর ইংরেজি সাল তো আমাদের ভেতরে এত গেঁথে গিয়েছে আমাদের দুনিয়া আখিরাত সব জায়গায় এখন ইংরেজি সাল আপনি বলবেন হুজুর আখিরাতে ইংরেজি সাল হ্যাঁ আমাদের কবরস্থানগুলোতে যান বিলবোর্ডের মধ্যে মারা জন্ম হয়েছে 1954 মারা গেছে 2020 অর্থাৎ ওখানেও ইংরেজি সাল খুব কম সংখ্যক মানুষ আছে যারা আরবিটাও লেখে আপনি ইংরেজিটা লেখেন হারাম না তবে আরবিটাও তো লেখেন
এটা হিজরি সাল এটা মনে রাখা মুসলমানদের উপরে ফরজ কিফায়া এটা জানতে হবে আর এই হিজরি বছরের প্রথম মাসের নাম হচ্ছে মুহররম প্রথম মাসের নাম মুহররম আর কিন্তু মাত্র এক দিন পরে মুহররম শুরু হবে কয়দিন পরে আর এক দিন পরেই আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে মুহররমুল হারাম শুরু হবে এবার আসুন মুহররম সম্পর্কে আমরা কোরআন সুন্নাহ কি বলে শুনি আল্লাহর হাবিব বলেন শাহরুল্লাহিল মুহররম এই মুহররম মাসটা হচ্ছে আল্লাহর মাস সুবহানাল্লাহ অন্য কোন মাসের ব্যাপারে কিন্তু এই শব্দ নাই যে শাবান মাসটা আল্লাহর মাস জিলহজটা আল্লাহর মাস না শাহরুল্লাহ আল মুহররম এই মুহররম হচ্ছে কার মাস আল্লাহর তার মানে কি ব্যাপারটা এমন যে এই এক মাস আল্লাহর বাকি গুণ আমাদের হ্যাঁ সব মাসই তো আল্লাহর মাস কিন্তু এই মাসকে আলাদা করে আল্লাহর সাথে ইজাফাত করে দেয়া হয়েছে শাহরুল্লাহ মুজাফ মুজাফুন ইলাইহি যে ইজাফাত এটাকে আরবিতে বলা হয় আল ইজাফাতু লিতাযীম সম্মান সূচক সম্বন্ধ অর্থাৎ মুহররমের গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল বলেছেন এটা কার মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম নিশ্চয় পৃথিবী আকাশ জমিন সৃষ্টির পর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের মধ্যে মাসের সংখ্যা 12টি জোরে বলেন কয়টি 12 এর মধ্যে 4টা মাসকে এই 12টা মাসের চাইতে আল্লাহ বড় বেশি মর্যাদা দিয়েছেন 4টা মাসকে 12 মাসের চাইতে আল্লাহ হারাম রেখেছেন একটু স্পেশালিটি বেশি দিয়েছেন এর মধ্যে জিলকদ জিলহজ মুহররম এবং রজব এই 4টা মাস আবার এই 4 মাসের মধ্যে মুহররমুল হারাম একদিন পরেই যে মাস শুরু হবে এই মাসের মর্যাদা আল্লাহর হাবিব বেশি দিয়েছেন এখন মুহররম এই শব্দটা শুনলেই আমাদের স্মৃতিপটে আমাদের কল্পনায় ভেসে ওঠে কি কথা বলেন কারবালা কি ভেসে ওঠে মুহররম শব্দটা শুনলেই আমাদের ব্রেইনে সিগন্যাল দেয় কারবালা অথচ কারবালার ঘটনাটা পরবর্তীতে সংযোজিত অংশ এর বহু আগ থেকেই মুহররমের গুরুত্ব রয়েছে মুহররম মাসের গুরুত্ব কারবালাকে কেন্দ্র করে নয় বরং বহু আগ থেকেই পৃথিবী সৃষ্টির পর থেকেই গ্রাজুয়ালি আস্তে আলোচনা শুনবেন গ্রাজুয়ালি পৃথিবী সৃষ্টির পর থেকেই মুহররম মাসের গুরুত্ব রয়েছে এবং এই মুহররমের 10 তারিখকে বলা হয় কি কথা বলেন না আশুরা আশারা মানে আরবিতে 10 আর আশুরা মানে দশম এই আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ এই দিনের গুরুত্ব ফজিলত অনেক রয়েছে তবে সেটা কারবালাকে কেন্দ্র করেই নয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এদিনে শহীদ হয়েছিলেন এদিনে কারবালার ঘটনা সংঘটিত হয়েছে এজন্য আশুরা গুরুত্বপূর্ণ না বরং আশুরার গুরুত্ব তো আগে থেকেই চালু আছে এদিনে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখে এদিনের গুরুত্ব আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আমাদের দেশে এই সাবকন্টিনেন্ট ভারত বাংলাদেশ পাকিস্তান এই অঞ্চলের মানুষের মাঝে প্রত্যেক অঞ্চলের মানুষের কিছু স্বভাবগত পার্থক্য থাকে এটাকে বলে ন্যাচারাল কিছু স্বভাবগত পার্থক্য প্রত্যেক অঞ্চলের মানুষের থাকবে তো আমাদের এই ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিন দেশের মানুষের মাঝে তুলনামূলকভাবে ধর্মীয় জ্ঞান কম ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞানের চাইতে ধর্মীয় আবেগটা বেশি যার ফলে এখানে অনেক মুসলমান আছে যারা ঈমানের আরকান আহকাম জানে না এমন অনেক মুসলমান খুঁজলে পাওয়া যাবে যারা নামাজ পড়তে যেই যে দোয়াগুলা শুদ্ধ করতে হয় যেই যে সূরাগুলা শুদ্ধ করতে হয় তাই সেটাই জানে না ধর্মীয় জ্ঞানের স্বল্পতা কিন্তু ধর্মীয় আবেগ অনেক বেশি আর এই সুযোগে আমাদের মাঝে শিরিক বিদআত ভণ্ডবীর ধর্ম ব্যবসায়ী এ সমস্ত মানুষের সয়লাব হয়ে যায় বাংলাদেশে যেই পরিমাণ ভণ্ডবীর আছে পৃথিবীর অনেক দেশে এই পরিমাণ মানুষও নাই
হক্কানি পীর যারা যারা তালিম তাজকিয়া তারবিয়া করে যারা আমাদের উস্তাজ হক্কানি পীরের সংখ্যা যত দিন যাচ্ছে আমরা দেখছি কমে যাচ্ছে কিন্তু অন্যদিকে আমরা সারা বাংলাদেশ যেহেতু মাহফিলের সময় ঘুরতে হয় এমন এমন জায়গা যেখানে রাস্তা ঘাট নাই গ্রামগঞ্জ কিন্তু ছোট একটা মাজার তৈরি হয়ে আছে এবং মানুষ সেখানে আগরবাতি দিচ্ছে মোমবাতি দিচ্ছে টাকা পয়সা দিচ্ছে এত কষ্ট লেগেছে আমার একবার এক মসজিদে বছর দুয়েক আগে মাগরিবের নামাজ পড়তে গিয়েছি কারেন্ট চলে গেছে অন্ধকার অথচ মসজিদের পাশেই একটা মাজার সেখানে দিন নাই রাত নাই সারা দিন রাত মোমবাতি অথচ মসজিদের মধ্যে দুইটা মোমবাতি নাই ওই যে ধর্মীয় জ্ঞান কম আবেগটা বেশি এই আবেগটাকে পুঁজি করেই একদল মানুষ ব্যবসা করে ধর্মীয় আবেগ ধর্মীয় এলেম আবেগও থাকতে হবে ধর্মীয় জ্ঞানও থাকতে হবে সেদিন দেখলাম ভারতের কেরালা রাজ্যের শিহাব নামক এক যুবক সে 8640 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পায়ে হেঁটে হজ করার জন্য ব্যাগ কাটটি পটলা নিয়ে বের হয়েছে সে 2023 সালে কাবা শরীফে পৌঁছাবে মক্কায় পৌঁছাবে সেজন্য সে পায়ে হেঁটে বের হয়েছে সে যেখানেই যাচ্ছে মানুষজন তাকে ঘিরে ধরছে তার সাক্ষাৎকার নিচ্ছে তাকে তার সাথে সেলফি তুলছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নবীর আশেক নবীর প্রেমিক বিভিন্ন কথা ফেসবুকে লিখছে এবার আসুন দেখি এই বিষয়ে রাসূলের হাদিস কি বলে আপনি বলবেন এই বিষয়েও রাসূলের হাদিস আছে আমি বলবো অবশ্যই আছে আপনাকে তো একটু শুধু খুঁজে বের করা দরকার কারণ আমার রাসূলের জীবন তো বিস্তৃত আপনি বুঝেন মাত্র 23 বছরের জীবনে গোটা বিশ্ব সভ্যতাকে রাসূল চেঞ্জ করে দিয়েছেন এমন কোন সিঙ্গেল পয়েন্ট বাকি নেই যেটা রাসূলের জীবনে নাই যদি মনে করেন আমি পাই নাই তাহলে মনে করবেন এটা আমার ব্যর্থতা অবশ্যই আছে আমার খুঁজতে হবে রাসূলের জীবনে নাই এটা না আমি পাই নাই এটা আমার ব্যর্থতা আমাকে খুঁজতে হবে আর তাহলে আমি পেয়ে যাব এবার আসুন দেখি এই পায়ে হেঁটে হজের ব্যাপারে রাসূল কি বলে সহিহ বুখারী 1865 নাম্বার হাদিস আমি নরমালি হাদিস বললে নাম্বারটাও চেষ্টা করে বলে দিতে এবার দেখি হাদিসে রাসূল কি বলে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ শাইখান ইউহাদা বাইনাই বিনাই আল্লাহর হাবিব একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন একজন মুরব্বি তার দুই সন্তানের ঘাড়ে ভর দিয়ে কষ্ট করে হেঁটে 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 যাচ্ছে আল্লাহর হাবিব বললেন মা বালু হাযা এই লোকের কি হয়েছে ছেলে বলল ক্বালা নাযারা আইয়ামশিয়া ইলা বাইতিল্লাহ ছেলেরা বলল আমার বাবা পায়ে হেঁটে হজ করতে যাবে এটা তার বড় ইচ্ছা সে এটার জন্য মানত করেছে আল্লাহর হাবিব বললেন ইন্নাল্লাহা আনতা দিবি হাদা নাফসাহু লাগনি এই লোকের পায়ে হেঁটে যাওয়ার মধ্য দিয়ে যেই কষ্ট হবে তার যে সময়ের অপচয় হবে আর শারীরিক যেই কষ্ট হবে এই কষ্টটা আল্লাহ তাআলা কিন্তু পছন্দ করে না ওয়া আমারাহু আইয়ারকাবা হাদিসের শেষ শব্দ হচ্ছে আল্লাহর হাবিব বললেন শুধু বললেন না আদেশ দিলেন ওয়া আমারাহু আইয়ারকাব আদেশ করলেন ছেলেদেরকে একটা বাহন আনো বাহন এনে তারপরে তারে হজে নিয়ে যাও মান্নত করার জিনিস পান না পায়ে হাইটা হজ করবেন কে বলছে আপনারে এটা ওই যে ধর্মীয় জ্ঞানের চেয়ে ধর্মীয় আবেগ বেশি যে কোনো জিনিস দেখলেই সুবহানাল্লাহ বলে ফেলি কিন্তু এই ব্যাপারে রাসূল কি বলে সেটা তো আগে দেখি নাই এবার আরেকটা হাদিস দেখেন আগেরটা 65 এটা 66 নাম্বার 1866 আন্ন উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নাযারাত উখতি আন তামশিয়া ইলা বাইতিল্লাহ আমার বোন একবার মানত করেছে সেও হজ করবে পায়ে হেঁটে হজ পর্যন্ত যাবে কোনো বাহনে উঠবে না এবং আমার বোন আমারে বলেছে ওয়া আমারাতনি আন আস্তাফতি লাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেন এই ব্যাপারে রাসূলকে ফতোয়া জিজ্ঞেস করি আমার বোন তো পায়ে হেঁটে হজ করতে যাবে মানত করেছে এই ব্যাপারে আপনার কি কথা আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো আল্লাহর হাবিব বললেন লিতাম শিওয়ালি তার কাপ তোমার বোন যে মানতটা করেছে এটা কিন্তু ভালো না যেটুকু জায়গা যানবাহনে যাওয়া যায় সেটুকু তাকে যানবাহনে যেতে বলো
আর যেটুকু জায়গা যানবাহনে যাওয়া যায় না সেটুকু সে হাঁটতে চাইলে হাঁটতে পারে। তার কারণ হচ্ছে একজন মানুষ সুযোগ আছে সামর্থ্য আছে এরপরেও যদি সে পায়ে হেঁটে হজের দিকে রওনা দেয় কোনো যানবাহন ব্যবহার না করে তাহলে এক্ষেত্রে দুটো বিষয় প্রথমত তার সময়ের অপচয় হবে দ্বিতীয়ত তার শরীরের মধ্যে শারীরিক দুর্বলতা সৃষ্টি হবে কষ্ট হবে। যেই লোকটা পায়ে হেঁটে হজ করার জন্য বের হয়েছে গতকাল আমি নিউজে দেখলাম তার নাকি পায়ের মধ্যে ফোসকা পড়ে গেছে। আমরা তো মানুষ ভাই, ইসলাম কোনো বিষয়ে এমনি এমনি নিষেধ করে নাই। আপনি কখনো রাসূলের চাইতে এক পা গাইতে যাইবেন না, মনে করবেন না ওটা তো আরও ভালো, দুনিয়াতে যা ভালো ওটা সবটাই রাসূল দেখিয়েছেন। আপনি যদি মনে করেন আমার জিনিসটা রাসূলের চাইতেও ভালো তাহলে কিন্তু সঠিক না। জুমার নামাজ দুই রাকাত রাসূল পড়েছেন, আমি ইয়াহিয়া তাকি যদি মনে করি দুই রাকাত পড়ার কি দরকার, আরও দুই রাকাত বাড়া চার রাকাতই পড়ি, সব তো বেশি, সেজদাও তো দিব, রুকু তো দিব, সুরাও তো করব, কিন্তু রাসূলের চাইতে বেশি বুঝলে সেটাই বেদাত হয়ে যাবে। রাসূল যেই পর্যন্ত করেছেন ওই পর্যন্ত করাই ইসলাম। আজকে যেই লোকটা পায়ে হেঁটে রওনা দিয়েছে, এই দুইটা হাদিস শুনে আপনাদের কি মনে হলো জানি না, তবে আমার মনে হলো আল্লাহর হাবিব যদি এই যুগে জীবিত থাকতেন তাহলে ওই ভদ্রলোককেও পায়ে হেঁটে হজ করার জন্য নিষেধই করতেন। আপনাদের কি মনে হয়? সব প্রযুক্তি আছে, উপায় আছে, এরপরেও আপনারে কে বলছে দুই বছর সময় লাগায় আপনি সেখানে যাবেন পায়ে হেঁটে হজ করতে যাবেন? এটা তো ইসলাম বলে নাই, আমার রাসূলও তো এটা বলে নাই। এই হাদিসগুলো যখন আমরা বলি অনেকে বলে হুজুর উনি নবীর বড় আশিক, নবীর বড় প্রেম, আপনার মধ্যে কি এত প্রেম আছে নাকি মেয়ে, আপনি তো পায়ে হেঁটে যান না। আমি বলি আরে ভাই, নবীর প্রেম তো হাদিস বিরোধী গিয়ে প্রেম হলে হবে না। রাসূল যেটা বলেছেন এটা অমান্য করে আপনি কিসের প্রেম দেখান? রাসূলের প্রেমে কেরালা থেকে, ভারতের কেরালা থেকে পায়ে হেঁটে হজ করতে যাওয়া এই এই প্রেমের পরিচয় না দিয়ে বরং রাসূলের প্রেমিক যদি হও তোমার রাস্তায় যখন রাসূলকে গালি দেয় ওই কুলাঙ্গারের জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলে দাও, ওটা রাসূলের প্রেম। আমার রাসূলকে গালি দিয়েছে, ও আমার পাশে আছে, ও কিভাবে থাকবে এটা আমার মাথায় ধরে না। কারণ রাসূলকে গালি দিয়েছে সেখানে আপনাদের প্রতিবাদ খুব একটা নাই, অথচ হঠাৎ করে পায়ে হেঁটে হজ করতে যাবে, সব মিডিয়ারা হাজির, যেখানেই যায় সেখানেই সবাই সেলফি তুলে সবাই তার সাথে একটা স্ট্যাটাস দেয় মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বরঞ্চ তার নিয়ত কি এটা আল্লাহু আলাম। তার নিয়ত যদি বিশুদ্ধ থাকে, মানুষ যখন তাকে নিয়ে প্রচার প্রসারণ শুরু করে দিয়েছে, মানুষের প্রচার প্রসারণের ফলে নিয়তের মধ্যে কিন্তু লোভ দেখানো একটা ভাব চলে আসতে পারে, নয়তো সে তো এই নিয়ত যদি করত তাইলে তো বাড়ি থেকে গাট্টি বক্সা নিয়ে কাউকে না জানে রাতে আধারে বের হয়ে যায়। কিন্তু আমরা তো সবাই জানি, সারা বিশ্ব এটা জানে, সবাই তার সাক্ষাৎকার নিচ্ছে। এখন নিয়ত কতটা বিশুদ্ধ এটা আল্লাহ আলাম, আল্লাহ তাআলা ভালো জানে। তবে ইসলাম কখনো এটাকে সাপোর্ট করে না ভাই, ভুল বুঝবেন না। রাসূলের প্রেমে আপনাকে পায়ে হেঁটে কখনো হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে কয়েক বছর সময় লাগে, সময় সুযোগ সুযোগ থাকার পরেও আপনি যানবাহন ব্যবহার করবেন না, এটাই হাদিসগুলো বিরোধী। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আসি মুহররম মাসের আমল কি, যেহেতু মুহররম মাস শুরু হয়ে যাচ্ছে এই মাসের আমল সম্পর্কে আমাদের জানতে হবে না? হাদিস জামে আত-তিরমিজি 741 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন একদিন আমাকে একজন প্রশ্ন করেছে, এসে একদিন আমার কাছে এক লোক এসে বলল আলী রাদিয়াল্লাহু আনহু আপনি আমাকে রমজানের পরে কোন মাসে রোজা রাখতে আদেশ করবেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন এই প্রশ্নটা রাসূলের কাছে একজন করেছিল, আমি তখন শুনেছিলাম। আল্লাহর হাবিব তখন উত্তর দিয়েছিল তুমি যদি রমাদান, তুমি যদি রমজানের পরে কোনো মাসে বেশি রোজা রাখতে চাও ফাসুমিল মুহররম, তাহলে মুহররমে রোজা রাখো। কোন মাস? কোন মাস? মুহররম। এই মাস তো আমরা এই হাদিস থেকে প্রথম আমল যেটা পেলাম, মুহররমে আমাদের বিশেষ একটা আমল হচ্ছে রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। এরপরে আল্লাহর হাবিব বললেন فَإِنَّهُ شَهْرُ اللَّهِ, কেন রোজা রাখবা শোনো, কারণ মুহররমটা কার মাস? আল্লাহর।
فَإِنَّهُ شَهْرُ اللَّهِ مُحَرَّمُ تَعَلَّرْ مَاسْ وَاللَّهُ فِيهِ عَلَيْهِ মুহররমে এমন একটা বিশেষ দিন রয়েছে যে দিনে আল্লাহ তাআলা একটা জাতির তওবা কবুল করে নিয়েছিলেন সুবহানাল্লাহ পুরো একটা জাতির তওবা এই বিশেষ একটা দিনে কবুল করেছেন কোন বিশেষ দিন এটা উক্ত পরে হাদিসে আসছে আল্লাহর হাবিব বলেন ওয়া ইতুবু ফিহি আলা কওমিন আখরিন এবং ওই বিশেষ দিনে আমার উম্মতের অনেক মানুষ যখন তওবা করবে আল্লাহ তাআলা তাদের তওবাটাও কবুল করে নেবেন সো এই হাদিস থেকে মুহররমের কয়টা আমল পেলাম এক নাম্বার রোজা রাখা দুই নাম্বার তওবা করা এখন কোন দিন রোজা রাখব কোন দিন তওবা করব এটা আমাদের একটু জানতে হবে এখানে আমরা সংক্ষেপে আশুরার একটু ছোট ইতিহাস বলা দরকার কারবালা সম্পর্কে আগামী জুমায় বিস্তারিত আলোচনা হবে যেহেতু কারবালা একটা বড় বিষয় 5-10 মিনিটে শেষ করা যায় না এজন্য টোটাল কারবালা সম্পর্কে আগামী জুমায় আলোচনা হবে এই জুমায় আশুরা কেন্দ্রিক অন্যান্য কোরআন এবং সুন্নাহ কি বলে ওটা আমরা শুনব উমদাতুল কারি লিশারহি সহিহুল বুখারী এই গ্রন্থে আল্লামা বদরুদ্দিন আইনী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যদিও এই বর্ণনাগুলো কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রুভ না এজন্য এগুলোকে ইতিহাস হিসেবে নিতে হবে সেগুলো হচ্ছে এই মুহররম মাস যেটা আসছে একদিন পরে এই মুহররমের 10 তারিখ যেটাকে আমরা আশুরা বলি এই আশুরার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন সুবহানাল্লাহ গুরুত্ব আছে না নাই এটা কি কারবালার ঘটনার পরে নাকি আগে থেকে এবার আসেন নূহ আলাইহিস সালামের সময় বিরাট প্লাবন হলো বন্যা হলো সব তলিয়ে গেল সব বন্যার ঝাঁকি ঝামেলা আযাব গজবের পরে আবার যখন নৌকাটা যদি পাহাড়ে ঠেকেছিল ওই দিনটাই ছিল আশুরার দিন সুবহানাল্লাহ একজন নবীকে মাছে খেয়ে ফেলেছিল কোন নবী ইউনুস আলাইহিস সালাম সুদীর্ঘ 40 দিন মাছের পেটে থেকে যেই দিন তিনি বাহির হয়েছিলেন মাছের পেট থেকে যেই দিন তিনি মুক্তি পেয়েছিলেন ইতিহাস বলে ওই দিনটাও ছিল আশুরার দিন ইউসুফ আলাইহিস সালামকে ছোটবেলায় তার ভাইরা ইয়াকুব বাবা ইয়াকুব থেকে আলাদা করে দূরে ফেলে দিল অনেক ঘটনা অনেক চড়াই উতরাইয়ের ফলে অনেক বছর পরে বাবা ইয়াকুব আলাইহিস সালাম আবার পুত্র ইউসুফ আলাইহিস সালামকে ফিরে পেয়েছিল যেই দিন ফিরে পেয়েছিল ওই দিনটাও ছিল আশুরার দিন এখন উক্ত বর্ণনাগুলো থেকে আমরা আশুরার যে ফজিলত জানলাম এটা কি কারবালার ঘটনার পরে নাকি আগে অনেক আগে থেকেই কারণ কারবালার ঘটনা সংঘটিত হয়েছিল 61 হিজরিতে অর্থাৎ রাসূলের ইন্তেকালের আরো 50 বছর পরে কারবালার ঘটনা সংঘটিত হয়েছে আর আশুরার গুরুত্ব এটা ইতিহাসের সৃষ্টি লগ্ন শুরু থেকেই এটার গুরুত্ব রয়েছে এবার আসুন আমরা এই দিনের ফজিলত কি সেটা হাদিস থেকে জেনে নেই আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ফারা আল ইয়াহুদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় এলেন আসার পরে দেখলেন মদিনার ইয়াহুদিরা বিশেষ একটা দিনে রোজা রাখে আল্লাহর হাবিব বললেন মা হাদাল ইয়াউম এটা কোন দিন ইয়াহুদিরা বলল হাদা ইয়াউমুন সালিহ এটা একটা উত্তম দিন হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুহিম এটা ওই দিন যেই দিনে আল্লাহ তাআলা ফিরাউনের অত্যাচার থেকে বনে ইসরায়েলদেরকে বিজয় দিয়েছিলেন ফিরাউনদের থেকে বনে ইসরায়েলদেরকে আল্লাহ এই দিনে স্বাধীনতা দিয়েছিলেন ফসামাহু মুসা এই জন্য নবী মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখেন আমরাও এই দিনে রোজা রাখি আল্লাহর হাবিব বললেন ওয়া আনা হাক্কু বি মুসা মিনকুম মুসার কাছে তোমাদের চাইতো আমাদের আমার গুরুত্ব বেশি বা মুসা তোমাদের চাইতো আমার বেশি নিকটবর্তী আমার ভাই মুসা যেহেতু এই দিনে রোজা রেখেছিল আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য এই আশুরার দিনে ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি আল্লাহর হাবিব নিজে রোজা রেখেছেন এবং সাহাবীদেরকে আশুরার দিনে রোজা রাখতে আদেশ করেছেন কোন দিন কোন দিন এখন এই হাদিস থেকে আমরা আরেকটা বিষয় জানতে পেলাম সেটা হচ্ছে বিজয় দিবসের কর্মসূচি কি সেটা জানতে পেলাম কারণ আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম থেকে
বনি ইসরায়েলদেরকে মুক্তি দিয়েছিল আশুরার দিন নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়ার্থে বিজয়ের শুকরিয়ার্থে এই দিনে রোজা রাখা শুরু করে দিয়েছে আমরাও জুলুম নির্যাতনের কষ্টের পরে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা বিজয় অর্জন করলাম আমাদেরও বিজয় দিবসের কর্মসূচি হওয়া দরকার ছিল এই দিনে আল্লাহর শুকরিয়া করা সিয়াম পালন করা কারণ আল্লাহর শুকরিয়া জন্য করতে হবে কারণ বিজয় অর্জনের চাইতে এই বিজয় টিকে রাখা আরো কঠিন আপনি যদি আল্লাহর শুকরিয়া না করেন সারা দিন শুধু নিজের প্রশংসা সব জায়গা থেকে তাহলে এই বিজয়ে ছো মেরে চিলাবার শকুন এই বিজয়ের উপরে হাত দিতে পারে কিন্তু আপনি যদি আল্লাহর শুকরিয়া করেন তাহলে আপনার বিজয়কে যিনি অটুট রেখে দিবেন তিনি কে আল্লাহ এজন্য বিজয় দিবসের কর্মসূচি শুরুই হওয়া দরকার আল্লাহর শুকরিয়া দিয়ে আল্লাহর প্রশংসা দিয়ে যে তিনি আমাদেরকে বিজয় দান করেছেন আমাদের কোনো কৃতিত্ব নাই সব কৃতিত্ব তার তিনি আমাদেরকে বিজয় দান করেছেন এবার আশুরার দিনে মুহররমের 10 তারিখ রোজা রাখা শুরু হলো এখন ঘটলো আবার আরেক বিপত্তি কারণ ইহুদিরা তারা কিন্তু মানুষ সুবিধার না এরা এরা একজনকে জন্য বলতেছে দেখছো আমরা যেই দিনে রোজা রাখি মুসলমানেরা আমাদের দেখা দেখি এই দিনেই রোজা রাখতেছে কয়দিন পরে এরা আমাদের ধর্মে যোগ দিবে এরা হচ্ছে এরকম বিখাউজ মার্কা জাতি মানে কোন জায়গা থেকে টানটুন দিয়ে কথা লাগায় দিবে এবার দেখেন হাদিস কি বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে যখন রোজা রাখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ইয়াকুলু হাইনা সামা রাসূলুল্লাহ ইয়াওমা আশুরা যখন আশুরার দিনে নবী যে রোজা রেখে ফেললেন এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াওমুন তুআযিমুহুল ইয়াহুদ এটা তো এমন একটা দিন যেই দিনটাকে ইহুদিরা বড় সম্মান করে এখন ইহুদিরা বিভিন্ন জায়গায় কথা ছড়াচ্ছে তাদের দেখা দেখি এই দিনে রোজা রাখতেছি কয়দিন পরে নাকি আমরা আপনি সুজদা তার তলে যোগ দিব আল্লাহর হাবিব বললেন তাই নাকি তাহলে তো ব্যাপারটা ঠিক না তাহলে এক কাজ করো ফাইদা কানা লামু মুকবিল আগামী বছর যখন আসবে ইনশাআল্লাহু সুমনাল ইয়াউমাত তাসিয়া ইনশাআল্লাহ আগামী বছর আসলে আমি যদি বেঁচে থাকি তাহলে আমি শুধু মুহররমের 10 তারিখ না বরং 9 এবং 10 দুইটা রোজা রাখব 9 তারিখে ইহুদিরা রাখে না 9 তারিখে আমি রেখে ইহুদিদের সাথে ভিন্নতা এনে দেব কয়টা দুইটা রোজা রাখবে যদি আগামী বছর পর্যন্ত থাকেন কিন্তু হাদিস বলে ফালাম ইয়াতি লামুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পরবর্তী বছরে আল্লাহর হাবিব আর জীবিত ছিলেন না তিনি আর জমিনে ছিলেন না তিনি তার জীবদ্দশায় আশুরার রোজা রেখেছিলেন কিন্তু একটাই কিন্তু তিনি আশা করেছিলেন যদি আগামী বছর থাকি তাহলে রাখব কয়টা এখন উম্মত হিসাবে নবীজির ওই আশা পূরণ করার দায়িত্ব আমাদের আছে না নাই এটা আমাদেরকে করতে হবে ভাই শুধু মুহররমের 10 তারিখ না রেখে যারা সিয়াম রাখবেন চেষ্টা করবেন 9 এবং 10 দুইটা রেখে ইহুদিদের সাথে ভিন্নতা এনে দেয়া কারণ দুনিয়ার ইহুদিরাও 10 তারিখে রোজা রাখে ফুকাহা কেরাম বলেছেন 10 11 এই দুই দিন রাখলেও হবে অর্থাৎ ভিন্নতা আনতে হবে তবে 9 10 রাখা হচ্ছে উত্তম এবার কেউ যদি 9 তারিখে রাখতে পারলো না সফরের কারণে এখন সে 10 তারিখে রেখেছে এখন 11 তারিখ অসুস্থ হয়ে গেছে সেদিন আর রাখতে পারলো না তাহলে কি সে গুনাহগার হবে না কারণ তার নিয়ত শুদ্ধ থাকলে আল্লাহ তাআলা তার নিয়তের উপরে তাকে বরকত দিয়ে দিবেন তবে আমাদের উচিত চেষ্টা করা রাসূলের ইচ্ছাটা পূরণের যে আমাদের রাসূল কি বলেছে ইনশাআল্লাহ সুন্নাল ইয়াউমাত তাসে আগামী বছর বেঁচে থাকলে 9 10 দুইটাই রাখবো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর বেঁচে ছিলেন না কিন্তু আমরা যেহেতু বেঁচে আছি হাদিস যেহেতু আমাদের সামনে আছে এই হাদিসের উপরে আমল করার জন্য 9 এবং 10 দুই দিন আমাদের রোজা রাখার দরকার আছে না নাই আছে দুই দিন আমরা রোজা রাখব এবার এই রোজার ফজিলত কি আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে আল্লাহর হাবিব বলেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নি ইহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহ এই আশুরার রোজা কেউ যদি সুন্দরভাবে আদায় করে রব্বুল আলামিন তার পূর্বের এক বছরের জীবনের গুনাহগুলো মাফ করে দেয় এক বছরের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে
এজন্য একদিন পরেই যে মাস শুরু হচ্ছে এই মাসের নাম কি মান নাম কি আর আরবি ক্যালেন্ডার অনুযায়ী কততম বছর 1444 এটা মেহেরবানি করে মনে রাখবেন একদিন পরে মুহররম শুরু হচ্ছে এতক্ষণ তো আমরা এই মাসে কি করব আমল শুনলাম এবার 1 মিনিটে এই মাসে কিছু বর্জনীয় কাজ আছে যেগুলো আমাদের বর্জন করা দরকার একেতুই মাস যেহেতু শাহরুল্লাহ আল্লাহর মাস এই মাসের গুনাহ আপনি চেষ্টা করবেন গুনাহের লাগাম টেনে ধরতে আল্লাহর মাস যেহেতু এটা মর্যাদা দিবেন দ্বিতীয়ত এই মাসে দেখা যায় এক শ্রেণীর মানুষ মুহররম আসলে তারা শোক প্রকাশ করে কান্নাকাটি করে বিলাপ করে এটা শরীয়ত সম্মত না মুহররম আসলে আপনি কান্নাকাটি করবেন বিলাপ করবেন শোক প্রকাশ করবেন এটা শরীয়ত সম্মত না দ্বিতীয়ত এই মাস আসতে দেখবেন কিছু মানুষ তাজিয়া মিছিল করে এটাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে বিশুদ্ধ না এরপরে দেখবেন এই মাস আসলে মুহররম আসলে এক শ্রেণীর মানুষ তারা নিজেদের শরীরে বিভিন্ন রকমের কাটাকাটি করে আছে না নাই আমাদের এখানে খুব একটা দেখা যায় না তবে এগুলা বেশি হচ্ছে ঢাকায় পুরান ঢাকায় শিয়া সম্প্রদায়ের লোকেরা তো এই কাটাকাটি গুলো করা এটা কখনো ইসলাম সাপোর্ট করে না আপনি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধগুলোতে তিনি আহত হয়েছিলেন ওই স্মৃতি মনে রেখেও আপনি আপনার নিজের শরীরকে ক্ষতি করতে পারবেন না শরীরটা আপনার না শরীরটা আল্লাহর দেয়া আমানত যার ফলে শরীরের কোনো অর্গান বিক্রি করা পর্যন্ত জায়েজ নাই রক্ত দেওয়া জায়েজ প্রয়োজনে কিন্তু রক্ত বিক্রি করা হারাম এটা আপনি বিক্রি করার অধিকার রাখেন না এটা আপনার সম্পদ না এটা আল্লাহর দেয়া আমানত আর সেখানে এই দিনকে কেন্দ্র করে শরীরে কাটাকাটি করা কখনো ইসলাম সাপোর্ট করে না যে সমস্ত ভাইরা কাটাকাটি করে তাদেরকে আমরা যখন জিজ্ঞেস করি এটা কেন করে বলে কারবালার দিন রাসূলের প্রিয় দৌহিত্র রাসূলের নাতি হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিল কেটে কেটে আমরাও আমাদের বুক ঝালাপালা করে দিচ্ছি কেটে কেটে তো আমি তখন বলি ভাই রাসূলের নাতি কয়টা ছিল কথা বলেন না হাসান এবং এখন হুসাইনের জন্যই ভালোবাসা হাসানের জন্য নাই বলে অবশ্যই আছে আমি বললাম হাসান রাদিয়াল্লাহু আনহু কিন্তু শহীদ হয়েছিল বলে জি হয়েছিল আমি বললাম কিভাবে হয়েছিল বলে তাকে বিষ খাইয়ে হয়েছিল উনিকে বিষ পান করা হয়েছিল আমি বললাম হোসেনের জন্য যদি দুই চারটা কোপ দিতে পারেন পিঠের মধ্যে হাসানের জন্য একজন বিশ খান তখন চিন্তা করে যে কোপ কয়েকটা দিলে কয়েকদিন পরে ঠিক হয়ে যায় কিন্তু বিশ খেলে তো এটা বাঁচারই সম্ভাবনা নাই তার মানে এগুলা ওই আবেগ বেশি তো ধর্মীয় জ্ঞান কম ধর্মীয় আবেগ বেশি এগুলা জাতে মাতাল হইলেও তাহলে ঠিক কোপ আইলে সমস্যা নাই আমি বিশ খেলে তুমি বাঁচবি না তো পরের বছর কমাও কি তো এই জন্য এই নিষিদ্ধ কাজগুলো এই মাসে আমরা বর্জন করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক বলেন আমিন